बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामु आलैकुम शिक्षार्थी बंधुरा निश्चय तुम्हारा सबाई भलो आछो कठिन समय परिवार सकल सदस्य साथ तुम्हार बासाय आछो एवं निरापदे आछो। बैश्विक महामारी क्रांति लग्ने आमरा शिक्षार्थी बंधु जारा आछि तुम्हारा सरासरि प्रातिष्ठानिक शिक्षा प्राप्ति सुयोग थेके सामयिक वंचित आछो आर এই মুহূর্তে তোমাদের জন্য আমার এই ছোট্ট প্রয়াস। আশা করি আজকে যে এই টিউটোরিয়ালটি তোমাদের জন্য আমি তৈরি করেছি তোমাদের পড়াশোনার ফাঁকে এই টিউটোরিয়ালটা অবশ্যই একটু হলেও কাজে আসবে। তো আর কথা না বাড়িয়ে আমি আমার নির্দিষ্ট টপিকের উপরে এই টিউটোরিয়ালটি শুরু করতে যাচ্ছি। টিউটোরিয়াল উপস্থাপনে আছি আমি মীর শফিকুল ইসলাম, ইন্সট্রাক্টর টেক, ডিপার্টমেন্ট অফ ইলেকট্রনিক্স, চট্টগ্রাম মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট। আজকে আমাদের টিউটোরিয়ালের বিষয়বস্তু হচ্ছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ফান্ডামেন্টাল, এই কোর্সের চ্যাপ্টার ফোর অর্থাৎ অধ্যায় চারের কারশপস ল উপরে। আমাদের অধ্যায় চারের কারশপ সূত্রর যে বিষয়গুলো নিয়ে আলোচনা আছে বা সিলেবাস আছে সেই বিষয়গুলো হচ্ছে কারশফের কারেন্ট ল সম্পর্কে আলোচনা আছে, কারশফের কারেন্ট লস ব্যাখ্যা, কারশফের ভোল্টেজ ল, কারশফের ভোল্টেজ ল ব্যাখ্যা এবং সবশেষে কারশফের যে দুটি সূত্র আছে সেগুলো নিয়ে কিছু গাণিতিক সমস্যা। আমরা এর আগে যে অহমের সূত্র নিয়ে আমরা আলোচনা করেছি তোমরা নিশ্চয়ই অহমের সূত্র দেখেছ, খুবই সহজ কিছু ডিসি সার্কিটের ভোল্টেজ কারেন্ট রেজিস্ট্যান্স বের করার ব্যাপারে আমি সূত্র বেশ কার্যকরী। কিন্তু ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং ফান্ডামেন্টাল বা ইলেকট্রিক্যাল কিছু সার্কিট আছে, কিছু জটিল বর্তনী আছে যেগুলো আমি সূত্র দিয়ে সমাধান করা খুবই কষ্টকর। এই জটিল বর্তনীর কারেন্ট, শাখা ভোল্টেজ, শাখা কারেন্ট এসব বের করার ব্যাপারে কারশফের সূত্র খুবই উপকারী উপযোগী। আর এই জটিল নেটওয়ার্কের সমাধানের জন্য সহজ করবার জন্য যে বিজ্ঞানী দুটি সূত্র দিয়েছেন তিনি হচ্ছেন জার্মান পদার্থবিদ গুস্তাফ রবার্ট কারশফ এবং তার নাম অনুসারে এই সূত্র দুটি নামকরণ করা হয়েছে, কারশফের কারেন্ট সূত্র বা অনেক ক্ষেত্রে পয়েন্ট সূত্র বলা হয়, আরেকটি হচ্ছে কারশফের ভোল্টেজ সূত্র বা মেশ সূত্র। আমরা এগুলোকে যখন ব্যাখ্যা করবো তখন খুব সংক্ষেপে আমরা শর্টকাটে বলবো কারশফের কারেন্ট সূত্রের ক্ষেত্রে কেসিএল KCL কারশফস কারেন্ট ল, আর ভোল্টেজ সূত্রের ক্ষেত্রে সহজে আমরা শর্ট ফর্মে বলবো KVL কারশফস ভোল্টেজ ল। তো আমাদের ভিডিওতে এই দুটি সূত্র নিয়ে বিস্তারিত আলোচনা থাকবে। তো কারশফের এই দুটি সূত্রের স্টেটমেন্ট বা বিবৃতিটা কী ছিল? কারেন্ট সূত্রে বলা হয়েছে কোনো ইলেকট্রিক্যাল নেটওয়ার্ক নেটওয়ার্কের নোড বা জাংশনে আগত কারেন্ট ও নিগ্রহ কারেন্টের বীজগাণিতিক যোগফল শূন্য বা বীজগাণিতিক সমষ্টি শূন্য হবে। ভোল্টেজ সূত্র বা মেশ সূত্রে বলা হয়েছে কোনো একটি বদ্ধ লুপের ভোল্টেজ উৎস এবং প্রত্যেক রেজিস্ট্যান্সের ভোল্টেজ ড্রপের বীজগাণিতিক যোগফল শূন্য হবে। ইকুয়েশনকে দেখানো হয়েছে EMF প্লাস সামেশন অফ আয়ার ইকুয়াল জিরো। সামেশন অফ EMF হতে পারতো কারণ একটা লুপে একের অধিকও EMF থাকতে পারে, EMF সোর্স। EMF এর পূর্ণরূপ হচ্ছে ইলেকট্রোমোটিভ ফোর্স, আর সামেশন অফ আয়ার বলতে বোঝানো হচ্ছে প্রত্যেকটা রেজিস্টরে যে ওহমের ভোল্টেজ ড্রপটা হয় ভিকল টু আয়ার, প্রত্যেকটা রেজিস্টরে যে ভোল্টেজ ড্রপ আয়ার সেগুলোর সমষ্টি বীজগাণিতিক সমষ্টি শূন্য হবে একটা বদ্ধ লুপের ক্ষেত্রে। তো আমরা প্রথমেই কারশফের প্রথম সূত্র কারশফের কারেন্ট ল বা KCL নিয়ে আলোচনা করব। কারশফের কারেন্ট সূত্র তো আমরা আগে বলছি একটা ইলেকট্রিক্যাল নেটওয়ার্ক বা নোড বা জাংশনে আগত কারেন্ট নির্গত কারেন্টের বীজগাণিতিক যোগফল শূন্য হবে অর্থাৎ সামেশন অফ আই ইকুয়াল জিরো। আমাদের এই স্লাইডের ডান পাশে যে চিত্রটি দেখতে পাচ্ছ এখানে একটি জাংশন বা পয়েন্ট দেখানো হয়েছে যেটা এ দিয়ে আমরা ইন্ডিকেট করেছি, এই পয়েন্টে বেশ কিছু কারেন্ট প্রবেশ করছে এবং বেশ কিছু কারেন্ট বিভিন্ন শাখা দিয়ে নির্গত বা বের হয়ে যাচ্ছে। তো আমরা এই কারেন্টগুলোকে যদি ইকুয়েশন আকারে দেখাই এ বিন্দুতে এই নোডটাতে তাহলে কারশফের কারেন্ট অনুযায়ী আমরা পাই I1 মাইনাস I2 প্লাস I3 মাইনাস I4 মাইনাস I5 প্লাস I6 মাইনাস I7 প্লাস I8 এই যে আটটি কারণ এটা বীজগাণিতিক সমষ্টি শূন্য। এখন প্লাস মাইনাস এই বিষয়গুলো আসছে যথাযথ নোটেশনের মাধ্যমে। আমরা তোমাদের শিক্ষার্থী তোমরা যারা আছো তোমাদের বুঝে সুবিধার্থে বলছি আমরা
প্লাস চিহ্নগুলো ব্যবহার করছি এই পয়েন্টে বা জাংশনে যে কারেন্টগুলো প্রবেশ করছে, প্রবেশ এবং নির্গত এইগুলো আমরা অ্যারো চিহ্নতে দেখিয়েছি। যেমন I1 এই নোডে প্রবেশ করছে, I2 নোড থেকে বের হয়ে যাচ্ছে, নিশ্চয়ই অ্যারোগুলো দিয়ে তোমরা বুঝতে পারছো। তো জাংশনে যে সকল কারেন্ট প্রবেশ করবে সেগুলো আমরা প্লাস চিহ্ন দিয়ে বা ধনাত্মক চিহ্ন দিয়ে বুঝিয়েছি, এবং জাংশনে যে কারেন্টগুলো নির্গত বা বের হয়ে যাচ্ছে সেগুলো মাইনাস চিহ্ন। তো যথাযথ প্লাস মাইনাস চিহ্ন ব্যবহার করে আমরা যদি বীজগণিত সমষ্টি করি সেগুলো অবভিয়াসলি সেগুলো শূন্য হবে। আমরা যদি ধনাত্মক কারেন্ট অর্থাৎ প্লাস চিহ্নের যে আমরা রাশিগুলো আছে সেগুলো এক জায়গায় এবং মাইনাস চিহ্নের যেগুলো রাশিগুলো আছে সেগুলো এক জায়গায় যদি করি তাহলে আমরা এরকম একটা ইকুয়েশন পাই। এবং এই লাইনটিকে যদি পক্ষান্ত করে আমরা এই যে শেষ লাইনটিতে দেখাতে পারি, এটা সমান আমরা যদি ডান পাশে নিয়ে যাই অংশটাকে তাহলে প্লাস আকারে এভাবে দেখানো হয়। তো I1, I3, I6 + I8 এই জাংশন ক্ষেত্রে এই কারেন্টগুলো হচ্ছে আমাদের আগত কারেন্ট, অ্যারো চিহ্নগুলো দেখলে বুঝতে পারবে। এবং যে কারেন্টগুলো বেরিয়ে যাচ্ছে সেগুলো আমরা I2, I4, I5, I7 দিয়ে আমরা ইন্ডিকেট করেছি। এভাবেই আমরা কারশফের কারেন্ট ল ইকুয়েশনের মাধ্যমে দেখাতে পারি কোনো একটা জাংশনে বা নোডে আগত কারেন্ট এবং নির্গত কারেন্ট সমান হয়। এটির মূল কথা হচ্ছে, সামারিটা হচ্ছে এরকম যে কোনো নোডে বা কোনো জাংশনে কারেন্ট জমে রাখার কোনো ব্যবস্থা থাকে না, অর্থাৎ যে পরিমাণ কারেন্ট বিভিন্ন শাখাতে প্রবেশ করবে অনুরূপভাবে কোনো না কোনো শাখাতে সেই পরিমাণ কারেন্টই বের হয়ে যাবে বা নির্গত হবে। কারশফের কারেন্ট সূত্রের ব্যাখ্যায় আমরা একটা দুইটা চিত্র দেখতে পাচ্ছি। বাম পাশে চিত্রতে নোড দিয়ে বোঝানো হয়েছে, ডান পাশে একটি বদ্ধ লুপে দেখানো হয়েছে। কারশফের কারেন্ট ল নির্দিষ্ট নোড বা নির্দিষ্ট বদ্ধ লুপের ক্ষেত্রে প্রযোজ্য। আমরা এই নোডের বাম পাশের এই নোডটার জন্য আমরা ইকুয়েশন দেখতে পাচ্ছি I1 + I3 + I4, এগুলো হচ্ছে আগত কারেন্ট সমান I2 + I5, এগুলো হচ্ছে নির্গত কারেন্ট। এই যে আমাদের গ্রিন কালার এবং ব্লু কালার এই অ্যারো চিহ্নগুলো তো বোঝানো হয়েছে। অনুরূপভাবে তার ডান পাশে এই বদ্ধ লুপের ক্ষেত্রে দেখো আগত কারেন্ট এবং নির্গত কারেন্ট এভাবে ছবি থেকে বুঝতে পারছো সমান দেখানো হয়েছে। আমরা কারশফের কারেন্ট অনুযায়ী যদি আমরা এই নোটটা চিন্তা করি, এখানে পাঁচটি কারেন্ট আমরা দেখিয়েছি, ইন্ডিকেট করেছি। 1 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবেশ করছে, 3 অ্যাম্পিয়ার কারেন্ট নোট থেকে বের হয়ে যাচ্ছে, 2 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবেশ করছে, 1 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবেশ করছে, এবং আরেকটি কারেন্ট নির্গত হচ্ছে সেটা আমরা I5 দিয়ে ইন্ডিকেট করেছি এবং এটা হচ্ছে অজানা কারেন্ট। তো এই নোডের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি তিনটি কারেন্ট প্রবেশ করছে, গ্রিন কালার দিয়ে দেখানো হয়েছে, এবং দুটি কারেন্ট ব্লু কালার দিয়ে যেটা স্কাই ব্লু দুটি কারেন্ট বের হয়ে যাচ্ছে। তো তোমরা কারশফের কারেন্ট অনুযায়ী তো বলতেই পারো যে আগত কারেন্ট সহ নির্গত কারেন্ট অর্থাৎ 1 অ্যাম্পিয়ার + 2 অ্যাম্পিয়ার + 1 অ্যাম্পিয়ার = 3 অ্যাম্পিয়ার + I5, এভাবে আমরা I5 এর মানটা বের করতে পারি। এই ছবি দিয়ে খুব সহজে বলা আছে যে 2 অ্যাম্পিয়ার + 1 অ্যাম্পিয়ার, 3 অ্যাম্পিয়ার + 1 অ্যাম্পিয়ার, 4 অ্যাম্পিয়ার, আগত কারেন্ট হচ্ছে 4 অ্যাম্পিয়ার, নির্গত কারেন্ট হচ্ছে 3 অ্যাম্পিয়ার + I5, এখান থেকে আমরা I5 = 1 অ্যাম্পিয়ার বলতে পারি। এখানে আরেকটি বড় একটা সার্কিটে দেখানো হয়েছে বিভিন্ন ব্রাঞ্চ বা শাখা দিয়ে যে যে কারেন্টগুলো যাচ্ছে সেগুলো আমরা ইন্ডিকেট করেছি। যেমন এই শাখা দিয়ে 2 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, এই শাখাতে 1 অ্যাম্পিয়ার কারেন্ট, এই শাখাতে কী যাচ্ছে সেটা আমরা জানি না, কোয়েশ্চেন মার্ক দিয়ে রেখেছি। এই শাখাতে কী কারেন্ট যাচ্ছে সেটাও জানি না, সেটা কোয়েশ্চেন মার্ক দেওয়া আছে। এবং AB এই শাখাতে কারেন্ট যাচ্ছে 5 অ্যাম্পিয়ার, এবং এই শাখাতে কী কারেন্ট যাচ্ছে সেটাও আমরা জানি না, সেটা কোয়েশ্চেন মার্ক দেখানো হয়েছে। তো এই ক্ষেত্রে কোয়েশ্চেন মার্কগুলো অর্থাৎ এই শাখার কারেন্টগুলো আমরা সহজেই KCL ব্যবহার করে আমরা বলতে পারবো। তো আমরা এই চিত্রের ডান সাইড থেকে আমরা বলি, যদি পয়েন্ট সিতে KCL ব্যবহার করে দেখতে পাচ্ছ পয়েন্ট সিতে একটা কারেন্ট প্রবেশ করছে, সেটা হচ্ছে কোয়েশ্চেন মার্ক দিয়ে যেটা ইন্ডিকেট করেছি আমরা, এই পথ দিয়ে কারেন্ট প্রবেশ করছে সি পয়েন্টে, এবং সি পয়েন্টে দুটি কারেন্ট বের হয়ে যাচ্ছে, একটা হচ্ছে 1 অ্যাম্পিয়ার আর একটা হচ্ছে 2 অ্যাম্পিয়ার। তো এখান থেকে খুব সহজে বলা আছে যে কারেন্টটি আসছে সেটাই তো বের হয়ে যাচ্ছে দুটো শাখা দিয়ে, তাহলে দুটো শাখাতে যে বের হচ্ছে সেটা হচ্ছে 3 অ্যাম্পিয়ার, তাহলে বুঝতে হবে অবশ্যই এই শাখাতে 3 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবেশ করছে। সুন্দর, এখন আমরা পয়েন্ট বিতে যদি KCL ব্যবহার করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এই পয়েন্ট দিয়ে কারেন্ট হচ্ছে 3 অ্যাম্পিয়ার, আমরা কিছুক্ষণ আগে বের করছি 3 অ্যাম্পিয়ার। এই পথ দিয়ে বা এই শাখাতে কতটুকু যাচ্ছে আমরা জানি না, কিন্তু মজার ব্যাপার বি পয়েন্টে কতটুকু কারেন্ট প্রবেশ করছে সেটা জানা 5 অ্যাম্পিয়ার। তো 5 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবেশ করছে, একটা পথ দিয়ে 3 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, তাহলে অপর পথ দিয়ে অবশ্যই 2 অ্যাম্পিয়ার বাকি কারেন্ট 2 অ্যাম্পিয়ার যাবে, আমরা এখানে KCL থেকে বলতে পারবো ইকুয়েশন আকারে। এখন
এ পয়েন্টে যদি আমরা কেসিল ব্যবহার করি, এখানে একটি শাখা প্রবেশ করেছে এবং আরেকটি শাখাতে কারেন্ট বের হয়েছে। এখানে আগত কারেন্টের রাস্তা একটি, পথ একটি এবং নির্গত কারেন্টের পথ একটি, তাহলে সেই হিসাবে অবশ্যই আগত কারেন্টের পথ যেহেতু একটি, এটা দিয়ে যে কারেন্ট প্রবেশ করবে নির্গত পথ এটা সেই কারেন্ট বের হয়ে যাচ্ছে। তো আমরা নির্গত পথ যেটা, যে পথ দিয়ে কারেন্ট নির্গত হচ্ছে বের হয়ে যাচ্ছে, সেটা 5 অ্যাম্পিয়ার দেখতে পাচ্ছি, তাহলে অবশ্যই এই পথ দিয়ে 5 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবেশ করবে। তো এগুলো হচ্ছে কেসিএলের খুব সহজ সহজ প্রবলেম, যেগুলো আমরা সলিউশনগুলো দেখলাম। কেসিএল খুবই সহজ একটা সূত্র এবং এর সাহায্যে খুব সহজে কোনো জাংশনে জানা রাশিগুলো, দেওয়া জানা রাশি বা অজানা কারেন্ট বের করা যায়। আমরা এখন কারশফের ভোল্টেজ সূত্র নিয়ে আলোচনা করবো। এটা কম্পারেটিভলি কারশফের কারেন্ট থেকে একটু কঠিন হবে, তারপরে সহজ করে বুঝিয়ে বললে অবশ্যই তোমাদের কাছে খুব ইজি মনে হবে। কারশফের ভোল্টেজ হলো যেটা আমরা সংক্ষেপে কেভিএল বলি। কারশফের ভোল্টেজ সূত্র আমাদের এখানে আলোচনা থাকবে, এটার সূত্র বিস্তারিত আলোচনা ব্যাখ্যা এবং এই সূত্রের সাহায্যে কীভাবে আমরা সমাধান করবো তার কলাকৌশল, এবং এই সূত্রের সাহায্যে বেশ কিছু গাণিতিক সমস্যা আমরা সমাধান করবার চেষ্টা করব। কারশফের ভোল্টেজ সূত্রে বলা হয়েছে কোনো ক্লোজড লুপ বা বদ্ধ লুপে উপস্থিত সবগুলো ভোল্টেজের বীজগাণিতিক যোগফল শূন্য হবে, সবগুলো ভোল্টেজের বীজগাণিতিক যোগফল। তো একটা লুপে আমরা দুই ধরনের ভোল্টেজ পাই, একটা হচ্ছে ইএমএফ জনিত, যেটা হচ্ছে ভোল্টেজ সোর্স বা বৈদ্যুতিক সোর্স, আরেকটা হচ্ছে বিভিন্ন রেজিস্টার বা শাখাগুলোতে যে ভোল্টেজ ড্রপ হয় সেগুলো, তো সেগুলোর বীজগাণিতিক সমষ্টি শূন্য হবে একটা নির্দিষ্ট বদ্ধ লুপের জন্য। আমরা অন্যভাবে বলতে পারি, একটা নির্দিষ্ট বদ্ধ লুপে যে পরিমাণ ভোল্টেজে পরিবর্তন হয় তার পরিমাণ শূন্য হবে। আমরা যেহেতু বলেছি বদ্ধ লুপে দুই ধরনের ভোল্টেজ সোর্স থাকে, একটা হচ্ছে ইএমএফ জনিত, আরেকটা হচ্ছে আইআর ভোল্টেজ ড্রপ জনিত। আমরা ভোল্টেজ ড্রপগুলো বা ভোল্টেজ বিভব পতনগুলো দেখতে পাই, সামেশন অফ ইএমএফ এবং সামেশন অফ আইআর ইকুয়াল জিরো হবে। তো আমরা ডান পাশের এই সার্কিটটাতে আমরা যদি কারশফের ভোল্টেজ সূত্র নিয়ে আলোচনা করি, ব্যাখ্যা করি, তাহলে আমরা প্রথমে লুপ নিয়ে একটু জানার চেষ্টা করব। এই সার্কিটে দেখো তোমাদের দৃষ্টিতে কয়টি লুপ মনে হচ্ছে, এখানে কয়টি লুপ আছে? হয়তো অনেকে চট করে বলবে যে দুইটি লুপ, এখানে একটি আর একটা আছে একটা লুপ। না, এখানে তিনটা লুপ আছে, এই যে একটা লুপ, এ একটা লুপ এবং সমগ্রটা নিয়ে আরেকটি লুপ, তিনটি লুপ। তিনটি লুপের যে কোনো লুপে তুমি কারশফের ভোল্টেজ সূত্র ব্যবহার করতে পারো। তবে হ্যাঁ, একটু বলে রাখি, লুপগুলোকে চিহ্নিত করতে হয় ইংলিশ অ্যালফাবেট দিয়ে, চিহ্নিত করতে পারো ক খ গ ঘ, বাংলা বর্ণমালা দিয়ে চিহ্নিত করতে পারো, আলিফ বা তাস, যেটা মনে চায়। তবে আমি তোমাদের বলবো অবশ্যই, যেহেতু আমরা ইংলিশে এগুলো লিখেছি, সেক্ষেত্রে ইংলিশ লেটার, ক্যাপিটাল অথবা স্মল লেটার, যে কোনো লেটার ব্যবহার করি এই লুপগুলোকে চিহ্নিত করতে পারো। তা আমরা যদি এই চিত্রটার, এই সার্কিটের বাম পাশের লুপটা দেখি, তাহলে বাম পাশের লুপকে চিহ্নিত করলে আমার পয়েন্ট আছে কয়টা, চারটা, এ বি এফ জি। তাহলে আমরা এই লুপটাকে যদি বলি, তাহলে এই লুপকে বলার সময় যে কোনো পয়েন্ট থেকে শুরু করতে হবে, আমাদের মুভমেন্ট বা রোটেশনটা থাকবে ঘড়ির কাঁটার দিকে অথবা ঘড়ির কাঁটার বিপরীত দিকে। যদি আমি এ পয়েন্ট থেকে, পয়েন্ট এ থেকে যদি আমি লুপের হিসেব শুরু করি, তাহলে আমি ঘড়ির কাঁটার দিকেও ঘুরতে পারবো, ঘড়ির কাঁটার বিপরীত দিকেও ঘুরতে পারবো। যদি আমি বলি এই লুপটি হচ্ছে এ বি এফ জি এ, তাহলে আমার বুঝতে হবে যে আমরা ঘড়ি কাঁটার দিকে লুপটিকে ইন্ডিকেট করেছি। আর যদি আমি এটা বলতাম এ জি এফ বি এ, তাহলে এটা হবে ঘড়ি কাঁটার বিপরীত দিকে। তো যে কোনো দিকে হিসেব করো না কেন, অবশ্যই কারশফের ভোল্টেজ সূত্রটি প্রযোজ্য হবে এবং সেটা প্রমাণিত হবে। তো আমরা ঘড়ি কাঁটার দিকে সবগুলো লুপ এই স্লাইডে, আমাদের যত ভিডিওতে যতগুলো প্রবলেম নিয়ে আমরা কথা বলেছি, সবগুলো লুপগুলো আমি ঘড়ি কাঁটার দিকে হিসেব করেছি। তারপর তোমাদের মন চাইলে ঘড়ি কাঁটার বিপরীত দিকে হিসেব করতে পারো, অ্যান্সার একই আসবে, ফলাফল একই হবে। ওকে, আমরা আর কথা না বাড়ি, আমরা এই লুপটা নিয়ে একটু কথা বলি, এ বি এফ জি এ। এই লুপে যদি আমরা কেবেল ব্যবহার করি, তাহলে প্রথমেই, তবে একটু বলি রাখি, লুপ বলার সময় অবশ্যই যে পয়েন্টে শুরু করবে সেই পয়েন্টে আবার ফিরে আসতে হবে। দেখো, এ থেকে আমরা লুপটি শুরু করেছি, আবার এ থেকে শেষ। তো এই এই লুপে যদি আমরা কেবেল ব্যবহার করি, তাহলে আমরা যেহেতু এ বি এ থেকে শুরু করেছি, এ বি এই লুপটাতে আমরা ভোল্টেজ ড্রপটা দেখবো, তারপর বি থেকে এফ এ ভোল্টেজ ড্রপ দেখবো, এফ থেকে জিতে দেখবো, সব শেষে জি থেকে এতে দেখবো। প্রত্যেকটা শাখায় শাখায় ভোল্টেজ ড্রপ বা কোনো ইএমএফ আছে কিনা সেটা লক্ষ্য করতে হবে। আমরা এ থেকে বিতে এই শাখা নিয়ে একটু কথা বলি, এতে একটি রেজিস্টর এ এলিমেন্টটা আছে, এখানে একটা ভোল্টেজ ড্রপ হবে কারণ এই দিকটার কারেন্ট আছে আই ওয়ান,
আয়ন কারেন্ট। তো আয়ন কারেন্ট যদি এই শাখাতে যায় তাহলে এখানে একটা ড্রপ হবে, সেটাও আমি সূত্র বলে দিয়েছে যে এই রেজিস্টার ভোল্টেজ ড্রপ কী হবে। তোমরা জানো এই রেজিস্টার ভোল্টেজ ড্রপ হবে আই ওয়ান আর ওয়ান। বি থেকে এফ এখানে আরেকটা এলিমেন্ট আছে রেজিস্টার, সেটা হচ্ছে আর থ্রি দিয়ে আমরা ইন্ডিকেট করেছি, এখানে ভোল্টেজ ড্রপ হবে আই থ্রি আর থ্রি। এফ থেকে যদি জিতে আসে এখানে কোনো ধরনের ভোল্টেজ ড্রপ বা ইএমএফ নেই, এখানে কোনো বিভব পতন নেই, সেই হিসেবে আমরা এটাকে অ্যাভয়েড করছি। এবার জি থেকে এতে আমরা আসবো, জি থেকে এতে আমরা দেখতে পাচ্ছি কোনো রেজিস্টিভ ড্রপ নেই, এখানে একটা ইএমএফ আছে ব্যাটারি সোর্স, সেটা ই ওয়ান দিয়ে দেখিয়েছে আমরা, তাহলে এখানে আমরা ই ওয়ান লিখবো। এখন ঘটনা হচ্ছে আমরা প্রত্যেকটা ড্রপের আগে প্লাস না মাইনাস চিহ্ন দেবো, সেটা কীভাবে আমরা বুঝবো। এই উদাহরণে দেখিয়েছি আমরা যে আমরা যে পয়েন্টে শুরু করছি এবং যে পয়েন্টে গিয়ে শেষ হচ্ছে, যে পয়েন্টে শুরু করছি সেই পয়েন্টটি কোন চিহ্নে সেই চিহ্নটাই বসবে। তো যেহেতু তোমরা এ পয়েন্টে কোনো চিহ্ন দেওয়া নেই, বি পয়েন্টে কোনো চিহ্ন দেওয়া নেই, তাহলে আমরা কীভাবে বুঝবো যে পয়েন্ট প্লাস না মাইনাস। একটা পয়েন্ট প্লাস হবে না মাইনাস হবে সেটা রেজিস্টিভ ড্রপের ক্ষেত্রে আমরা যেটা বুঝি, কারেন্ট যেদিকে যাবে। আচ্ছা আমরা একটু অন্যভাবেই বলি, আমরা যেহেতু জানি কারেন্ট সবসময় উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে যায়, তোমরা দেখতে পাচ্ছ কারেন্ট এ পয়েন্ট থেকে বি পয়েন্টে যাচ্ছে, তাহলে বলো এ পয়েন্ট উচ্চ বিভব না বি পয়েন্ট? অবশ্যই এ পয়েন্ট উচ্চ বিভব, তাহলে এ পয়েন্ট যদি উচ্চ বিভব হয় তাহলে আমি এ পয়েন্টে প্লাস চিহ্ন ব্যবহার করবো, আর বি পয়েন্ট যেহেতু নিম্ন বিভব মাইনাস, তো আমরা লুপ অনুযায়ী এ থেকে বিতে যাচ্ছে অর্থাৎ প্লাস থেকে মাইনাস। শুরুতে আমরা প্লাস চিহ্ন পাচ্ছি বলে আমরা প্লাস দিয়েছি, দেখো এই যেখানে, তো শুরুতে প্লাস দিতে হয় না বলে আমরা এখানে প্লাসটা উচ্চ রেখেছি। আমরা আরেকটা শাখা দেখলে আমরা আরেকটু ক্লিয়ার হব, বি থেকে এফ, দেখো কারেন্ট বি থেকে এফ এর দিকে যাচ্ছে, তাহলে বুঝতে হবে বির তুলনায় এফ নিম্ন বিভব, অর্থাৎ অন্যভাবে বলতে পারি এফ এর তুলনায় বি উচ্চ বিভব। বি যদি উচ্চ বিভব হয় তাহলে প্লাস চিহ্ন, এই শাখার জন্য কিন্তু বিটা নিম্ন বিভব ছিল, আমরা আগেরটা কথা ভুলে যাই, এখন আমরা এই শাখা নিয়ে কথা বলি। কারেন্ট বি থেকে এফ এ যাচ্ছে, তাহলে বি উচ্চ বিভব, এফটা হচ্ছে নিম্ন বিভব, তাহলে বিতে প্লাস চিহ্ন এফ এ মাইনাস। তো আমরা বি থেকে এফ এ যাচ্ছি লুপ অনুযায়ী, তাহলে আমরা শুরুতে প্লাস পাচ্ছি বিধায় আই থ্রি আর থ্রি, এখানে প্লাস ব্যবহার হয়েছে এই যে দেখো ইকুয়েশনে। এবার আমরা এফ তে জিতে কিছুই নেই, এটা নিয়ে আমরা কোনো কথা বলবো না। এবার আমরা জি থেকে এ তে যাবো, এখানে রেজিস্টিভ কোনো ড্রপ নেই বাট একটা সোর্স আছে ব্যাটারি, ব্যাটারি প্লাস মাইনাস তোমরা নিশ্চয়ই জানো, ব্যাটারির ছোটো এই যে হরিজেন্টাল যে লাইনটা আছে এটা মাইনাস, এবং যে বড় যে হরিজেন্টাল লাইনটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে প্লাস। তো আমরা জি থেকে এতে যাচ্ছি, তো জিতে আমরা শুরুতে কোন চিহ্নটা পাচ্ছি, প্লাস না মাইনাস? অবশ্যই মাইনাস, চিহ্নটা মাইনাস, মাইনাস পাচ্ছি, যার কারণে আমরা ইওয়ানের আগে মাইনাস ব্যবহার করব। তো এইভাবে আমরা রেজিস্টিভ ড্রপ এবং ইএমএফ এর বীজগণিত সমষ্টি কেভিএল অনুযায়ী সমান সমান শূন্য দেখাবো। প্লাস মাইনাস ব্যাপারে অবশ্যই তোমরা সচেতন হবে, বারবার বলছি কারেন্টের ডিরেকশন অনুযায়ী তোমরা প্লাস মাইনাসগুলোকে আগে চিহ্নিত করে নেবে বা মনে মনে ভেবে নেবে। তো আমরা এইভাবেই পক্ষান্তর করে ই ওয়ান মাইনাস আই ওয়ান আর ওয়ান সমান আই থ্রি আর থ্রি পাচ্ছি। এভাবে আমরা একটা লুপে আমরা একটা ইকুয়েশন পেলাম। তো এখন এই যে শাখা কারেন্ট আই ওয়ান আই টু আই থ্রি কারশফ ভোল্টেজ ল সাহায্যে আমরা শাখা কারেন্ট যে বের করি, এই শাখা কারেন্ট বের করার জন্য তোমাদের দুইটা তিনটা এই ধরনের ইকুয়েশন লাগবে। আমরা একটা লুপ থেকে একটা ইকুয়েশন বের করছি আই ওয়ান, এখন আরেকটা লুপ নিব আরেকটা ইকুয়েশন বের করবো, এইভাবে দুটো ইকুয়েশন বা তিনটে ইকুয়েশন সমাধান করে আমরা শাখা কারেন্টগুলো বের করি। ওকে, আমরা পরের স্লাইডে যাচ্ছি, একই চিত্র। আমরা এখন সি বি এফ টি সি আমরা এই সার্কিটের ডান পাশের লুপটি আমরা বিবেচনা করছি, দেখো লুপটি আমরা কিন্তু এভাবে এবার ঘড়ি কাটার বিপরীত দিকে হিসেব করছি, সি বি এফ ডি সি। এখানে যদি আমরা কেভিএল ব্যবহার করি তাহলে আমরা প্রথমে সি থেকে বি হিসেব করব, সি থেকে বি, এখানে ভোল্টেজ ড্রপ হচ্ছে আই টু আর টু, আমরা কি ভোল্টেজ ড্রপ বের করে নেব, পরে প্লাস মাইনাস চিহ্নের ব্যাপার পরে আসছে। এবার বি থেকে এফ এ আমরা ভোল্টেজ ড্রপ দেখতে পাচ্ছি আই থ্রি আর থ্রি, এফ ডিতে কিছু নেই, ডি থেকে সিতে আছে ই টু। এখন প্লাস মাইনাসটা আমরা যদি আমরা এটাই শুরুটাই বলি, আই টু আর টুর ক্ষেত্রে অবশ্যই প্লাস হবে কারণ আমরা প্লাস থেকে মাইনাস যাচ্ছি, শুরুতে প্লাস পেয়েছি। বি থেকে এফ এখানে শুরুতে প্লাস পাচ্ছি বলে এটারও আই থ্রি আর থ্রি আগে প্লাস হবে, দেখতে পাচ্ছ এখানে। এবার আমরা ডি থেকে সিতে যাব, ডিতে শুরুতে আমরা ইএমএফ এর আগে মাইনাস পাচ্ছি, নেগেটিভ টার্মিনাল, যার কারণে আমরা মাইনাস দিচ্ছি। এইভাবে আমরা প্রথম ইকুয়েশনটি আমরা এই যে এই লুপটা ডান পাশে এই লুপটা আমরা ইকুয়েশনটা পেয়েছি আই টু আর টু প্লাস আই থ্রি আর থ্রি মাইনাস ই টু ইকুয়াল জিরো। এখন আই থ্রির পরিবর্তে আমরা কী লিখতে পারি,
I3। এখানে যদি আমরা অজানা রাশি হচ্ছে তিনটা I1 I2 I3, কিন্তু আমরা তিনটা অজানা রাশিকে আমরা দুটো অজানা রাশিতে কনভার্ট করতে পারি, কারণ এই তিনটা যে কোনো দুটো জানা থাকলে আমরা একটা বের করতে পারি। তিনটা অজানা রাশি দিয়ে যদি তুমি ইকুয়েশন তৈরি করো তাহলে অবশ্যই তিনটি ইকুয়েশন আসবে, আর যদি দুটো অজানা রাশি হিসেব করে করো তাহলে অবশ্যই দুটি ইকুয়েশন আসবে। আমি তোমাদের সাজেস্ট করব দুটি অজানা রাশি বিবেচনা করে, সেটা I1 I3 হতে পারে, I1 I2 হতে পারে, I2 I3 হতে পারে, এই দুটো অজানা রাশি হিসেব করে তোমরা ইকুয়েশন দুটি তৈরি করো, তাহলে তোমাদের সমাধান করা সহজ হবে। এখানে আমরা তাই করেছি। এভাবে আমরা দুটি ইকুয়েশন পাবো KVL ব্যবহার করে নির্দিষ্ট লুপে দুটি বা তিনটি, সেভাবে আমরা সমাধান করে অজানা শাখার কারেন্ট আমরা বের করতে পারি। আমরা এবার সরাসরি সমস্যা চলে যাচ্ছে। সমস্যা আমরা এক নম্বর সমস্যা নিয়ে একটু কথা বলি। একটা চিত্র সার্কিট দেখতে পাচ্ছ, এখানে সিঙ্গেল একটা লুপ, এখানে একটাই লুপ আছে। এই লুপটাতে আমরা একটা EMF দেখতে পাচ্ছি 18 ভোল্টের, একটা বৈদ্যুতিক সোর্স, একটা রেজিস্টিভ ড্রপ হয়েছে V1, যেটা V1 ইন্ডিকেট করছে 6 ভোল্ট, V2 4 ভোল্ট, এবং আরেকটা রেজিস্টিভ এলিমেন্ট আছে, সেখানে আমরা ভোল্টেজটা V3 দিয়ে ইন্ডিকেট করেছি, বাট এটা কত ভোল্ট সেটা আমরা জানি না। তার আমরা যদি ঘড়ি কাটার দিকে হিসেব করি, আমরা পরের স্লাইডে দেখতে পাবো, ঘড়ি কাটার দিকে যদি আমরা লুপটি হিসেব করি এবং লুপটির নাম দিয়েছি ABDEA, এই লুপে যদি আমরা হিসেব করি একটা সিঙ্গেল লুপে, তাহলে আমরা এ থেকে বিতে যদি প্রথম হিসেব করি তাহলে প্রথমে মাইনাস পাচ্ছি, আমরা যার কারণে -E লিখবো, এরপরে বি থেকে সিতে যাব। একটু লক্ষ্য করো আমরা এখানে প্লাস মাইনাস ইন্ডিকেট করেছি, চাইলে তোমার পরীক্ষায় যখন এই প্রবলেমগুলো আসবে তোমার পরীক্ষা খাতাতে প্লাস মাইনাস লিখতে পারো তোমাদের সুবিধাটা, অথবা মনে মনে ভাবতে পারো। আমরা বি থেকে সিতে যাব, এখানে দেখতে পাচ্ছি প্লাস V1 হবে, তাই না? শুরুতে প্লাস পাচ্ছি। এবার আমরা এই লুপটা দেখি, মানে এই শাখাটা সি থেকে ডি, এখানে আমরা আগে প্লাস পাচ্ছি বলে প্লাস V2 লিখবো, ডি থেকে ইতে কিছু নেই। এবার আমরা ই থেকে এ তে আসবো, ই থেকে এতে আবার শুরুতে প্লাস পাচ্ছি, প্লাস V3 লিখবো। এবার এতে চলে এসেছে আমাদের শেষ, এ থেকে যাত্রা শুরু করে আবার এতে চলে এসেছে আমাদের লুপ শেষ। তো আমরা এইভাবে ইকুয়েশনটা পাচ্ছি। তো এই ইকুয়েশনগুলো যদি আমরা যথাযথ V1 V2 V3 মানগুলো বসাই, ইর মান বসাই, তাহলে আমরা সবশেষে সমাধান করে ক্যালকুলেশন করে V3 মান পাবো, সেটা 8 ভোল্ট পাচ্ছি আমরা। খুবই সিম্পল একটা সার্কিট ছিল। এই সার্কিটটি একটু কম্পারেটিভলি আগের তুলনায় জটিল, একটু কঠিন হবে। তারপর আমরা একটু দেখি এখানে প্রশ্নটি কী বলেছে। নিচের সার্কিটে একটি লুপ দেখানো হলো, এই লুপ হতে I1 ও I2 মান বের করো। আসলে একটি লুপ না, এখানে দুইটি লুপ দেখানো হয়েছে, প্রশ্ন একটু ভুল আছে। প্রশ্ন আসলে এইভাবে আসবে না, প্রশ্ন আসবে যে নিম্নের এই সার্কিটে শাখা কারেন্ট বের করো। শাখা কারেন্ট, এখানে শাখা কয়টা? আসলে লুপ দুইটা, সব মিলে পুরো টাইম আরেকটা তিনটা লুপ। যদি শাখা কারেন্টের কথা বলি কয়টা কারেন্ট তোমরা বলতে পারবে? এখানে শাখা কারেন্ট হচ্ছে তিনটা, কারণ এই যে এটা মিলে একটা শাখা, এই যেটা একটা শাখা, এবং এটা মিলে আরেকটা শাখা। যদি শাখা কারেন্ট বের করতে বলে তাহলে তিনটা কারেন্টই বের করতে হবে, I1 এই শাখার কারেন্ট, এই শাখার I2, এই শাখাটা I3 দিয়ে ইন্ডিকেট করে এই শাখার কারেন্টটা বের করতে হবে। যদি আমাদের প্রশ্নে দুটি কারেন্ট বের করতে বলেছে I1 এবং I2। ওকে, আমরা একটু লুপগুলো তৈরি করে লুপ অনুযায়ী আমরা ইকুয়েশন বানাবো, এবং সেভাবে I1 I2 ইকুয়েশন থেকে আমরা I1 I2টা বের করে দেবো। একটু দেখো, আমাদের প্রশ্নে কিন্তু কোনো লুপের ইন্ডিকেট করা নেই, যার কারণে তোমরা সার্কিটে এঁকে অবশ্যই লুপগুলো তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো পয়েন্ট থেকে BCD দেবে লুপগুলো ইন্ডিকেট করবে। তো আমরা এই পয়েন্ট থেকে ABCD এভাবে শুরু করেছি। আমরা যদি ABCFA, এই যে এই প্রথম লুপটাতে যদি আমরা KVL প্রয়োগ করি, তাহলে আমরা এই ধরনের একটা ইকুয়েশন পাবো, 6I1 - 4I2 = 6। প্লাস হবে না মাইনাস হবে সেই কথাগুলো আর না বাড়িয়ে বলি, কারণ এগুলো আমরা আগের আলোচনায় বা ব্যাখ্যা আমি বলেছি KVL এ কোনো লুপে কীভাবে ভোল্টেজ ড্রপের আগে প্লাস বা মাইনাস হবে। তো ওকে, আমরা বাম্পার্শের এই লুপে KVL ব্যবহার করে আমরা এরকম একটা ইকুয়েশন পেয়েছি, এক নম্বর ইকুয়েশন 6I1 - 4I2 = 6। ওকে, এবার আমরা দুই নম্বর লুপ দেখবো পরের স্লাইডে, সেটা হচ্ছে CDEFC। এই যে CDEFC, এখানে যদি KVL ব্যবহার করি আমরা তাহলে আরেকটি ইকুয়েশন পাবো, 7I2 - 4I1 = 0। আমাদের এক নম্বর ইকুয়েশনে ছিল 6I1 - 4I2 = 6। দেখো, এই ইকুয়েশনে দুইটি অজানা রাশি I1 এবং I2 এক নম্বর ইকুয়েশনে, অনুরূপভাবে দুই নম্বর ইকুয়েশনে I2 এবং I1 দুটি অজানা রাশির ইকুয়েশন পেয়েছি। তো অজানা রাশি বা ভেরিয়েবল যদি দুটো হয় তাহলে তার জন্য ইকুয়েশন লাগে দুইটি, যদি অজানা রাশি তিনটি হয় অর্থাৎ আননোন ভেরিয়েবল যদি হয় তিনটা তাহলে তার জন্য ইকুয়েশন লাগবে তিনটি,
আননন ভেরিয়েবল যদি হয় চারটি, তাহলে তার জন্য ইকুয়েশন থাকবে চারটি। তো এখানে আমাদের আননন ভেরিয়েবল হচ্ছে দুইটি, যার কারণে আমাদের দুটি ইকুয়েশন দিই, খুব সহজেই সমাধান করতে পারবো। আর এগুলো সমাধান কীভাবে করতে হয় এখানে আলোচনা করাটা আসলে বোকামি হবে, কারণ তোমরা এবং তোমাদের অপমান করা হবে, কারণ এই ধরনের ইকুয়েশন সমাধান তোমরা অনেক আগে থেকে জেনেছো ক্লাস 5-6 এগুলোতে। তোমাদের মনে পড়ে কিনা ম্যাথমেটিক্সে এই ধরনের সমাধান ছিল, যেমন 2x-3y = 7, x+y = -2, এই ধরনের ইকুয়েশনে তোমরা এক্স ওয়াই এর সমাধান বের করেছো। অনুরূপভাবে এখানে এক্স ওয়াই এর পরিবর্তে I1 I2 ব্যবহার করা হচ্ছে। আমরা দুটো সমীকরণ যদি সমাধান করি অবশ্যই I1 I2 মান আমরা এভাবেই পাবো, 0.91, 0.9 অ্যাম্পিয়ার এবং 0.4 অ্যাম্পিয়ার। এভাবে যদি I1 I2 মান বের করতে পারো তাহলেই তোমাদের প্রশ্নের এই সমাধানটি হয়ে গেল। আমরা হোমওয়ার্ক হিসেবে একটা সার্কিট দিয়েছি তোমাদের এখানে ওই ধরনের, বাট এখানে দেখো মাঝখানের এই শাখায় একটা কারেন্ট সোর্স দেওয়া আছে, এগুলো হচ্ছে ভোল্টেজ সোর্স, এখানে হচ্ছে কারেন্ট সোর্স, তার সিম্বল হচ্ছে এরকম অ্যারো চিহ্ন দেয়, একটা সার্কেলের ভিতরে অ্যারো চিহ্ন দেওয়া থাকবে, আর সার্কেলের ভিতরে প্লাস মাইনাস দেওয়া থাকলে বুঝতে হবে ভোল্টেজ সোর্স। তো এই ইকুয়েশনের মাধ্যমে মানে সার্কিটে তোমরা I1 I2 বের করবে, চেষ্টা করবে এই লেকচার বা এই ভিডিও টিউটোরিয়ালসের সাহায্য নিয়ে এগুলো এই প্রবলেমটি সমাধান করতে পারো কি না। আর একটু হোমওয়ার্ক আছে, আরেকটি সার্কিট, এটা কিছুটা তোমাদের বই এই ধরনের প্রবলেম দেখতে পাবে, এবং কারিগরি শিক্ষা বোর্ডের যে বোর্ড ফাইনাল পরীক্ষা সাধারণত এই ধরনের ছোটো ছোটো সার্কিটগুলো দেয়। এবং একটু বলে রাখি তোমাদের এই ভিডিওটি বা এই চ্যাপ্টারের প্রতি গুরুত্ব আরোপ করবার জন্য আমাদের ফাইনাল পরীক্ষায় বোর্ড ফাইনাল পরীক্ষায় সাধারণত চ্যাপ্টার 4 থেকে একটা না একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম দেয়, চ্যাপ্টার 5 থেকেও দেয়, সেই চ্যাপ্টার 5-এ আমি এই কথাটা বলেছি টিউটোরিয়ালসে, যার কারণে অবশ্যই তোমরা শিক্ষার্থী যারা আছো অবশ্যই চ্যাপ্টার 4-কে খুব গুরুত্ব সহকারে নেবে এবং এই ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো বাসায় বেশি বেশি চর্চা করবে। তো এই হোমওয়ার্কগুলো নিজেরা ট্রাই করো, চেষ্টা করো, I1 I2 মান I3 মান বের করো, যদি কোনো প্রবলেম হয় সমস্যা হয় সমাধানে যদি না করতে পারো অবশ্যই এই ভিডিওর কমেন্টস তোমরা সেটি জানাবে, আমি পরবর্তীতে তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো সবাইকে ধন্যবাদ, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং এই ক্রান্তিকাল এই কঠিন দুর্যোগ মুহূর্তে বাসায় সময় নষ্ট না করে এই ভিডিওগুলো বারবার দেখো, বারবার বুঝবার চেষ্টা করো, তাহলে তোমার প্রাতিষ্ঠানিক শিক্ষার যে ঘাটতিটি ছিল, যে অভাব বোধ করছিলে, সেটা কিছুটা হলেও লাঘব হবে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার সর্বাঙ্গীন মঙ্গল কামনায় শেষ করছি, আল্লাহ হাফেজ।